বৃহস্পতিবার কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা পা মেলালো প্রদেশ কংগ্রেস। সর্বভারতীয় কর্মসূচি অনুযায়ী এদিন সকালে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে দলীয় পতাকা উত্তোলনের পর এদিন মিছিল সংগঠিত করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন শতাধিক কংগ্রেস কর্মী সমর্থক। মিছিলের অগ্রভাগে উপস্থিত প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। বীরজিৎ সিনহা জানান, ভারত জোড়ো যাত্রার অঙ্গ হিসেবে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এদিন ঐতিহাসিক এই কর্মসূচি সংগঠিত করে কংগ্রেস দল। রাজ্যের মানুষকে ঐক্যবদ্ধ করে প্রদেশ কংগ্রেস ভারত জোড়ো কর্মসূচির আয়োজন করেছে। উল্লেখ্য, দেশে বেকারত্ব বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য আকাশ ছোঁয়া এবং ধর্মনিরপেক্ষতা বিপন্ন। মানুষের মধ্যে শুধু সাম্প্রদায়িকতা সৃষ্টি করছে বিজেপি সরকার, তাই ভারত জোড়ো যাত্রা কর্মসূচি হাতে নিয়েছে কংগ্রেস। অনুরূপভাবে রাজ্যের সবকটি বিধানসভা কেন্দ্রে এই পদযাত্রা করা হয়। কন্যাকুমারীতে সকাল ভোর সকাল সাত ঘটিকায় আমাদের নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে সেখানে ভারত জোড়ো যাত্রা শুরু হয়েছে। আমরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনের থেকে আনুষ্ঠানিকভাবে এই ঐতিহাসিক যাত্রা আমরা শুরু করতে যাচ্ছি এবং আমরা এগুলোই শুরু করব। কংগ্রেস কর্মীরা সামিল হবে এবং রাজ্যকে ঐক্যবদ্ধভাবে আমরা